উড়িছে উড়িছে, হেলিকপ্টার উড়িছে। এবছরতে 34 কোটি 13 লাখ টাকা খরচ হয়েছে হেলিকপ্টারের নাম। নির্বাচনী বতৰত হেলিকপ্টার উড়াটো স্বাভাবিক প্রক্রিয়া। প্রতিটো রাজনৈতিক দলে নির্বাচনের সময় হেলিকপ্টার উড়ায় চমক সৃষ্টি করে, সেয়া সুকীয়া কথা। কিন্তু অসম সরকারে যা 2022-23 বিত্তীয় বর্ষত হেলিকপ্টার উড়ার নামত অভিলেখ করেছে। সরকারি কার্যসূচীর রাজ্য সরকারে 2022-23 বর্ষত 34 কোটি 13 লাখ 42 হাজার 303 টাকা, 2021-22 বর্ষত 19 কোটি 71 লাখ 42 হাজার 601 টাকা। অর্থাৎ ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সরকারের এই দুবছরীয় কার্যকালত হেলিকপ্টারতে ব্যয় হয়েছে প্রায় 54 কোটি টাকা। মঙ্গলবারে অসম বিধানসভার শরৎকালীন অধিবেশনের দ্বিতীয় দিনত কংগ্রেসের বিধায়ক শিবামণি বরার এক প্রশ্নত এই তথ্য পোহরলে আহিছে। একে সময়তে প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱালের কার্যকালের শেষের 3টা বিত্তীয় বর্ষতো হেলিকপ্টার উড়ার নামত ব্যয় হয়েছিল 54 কোটি টাকা। সোমবারে এই প্রসঙ্গতে মুখ্যমন্ত্রী কৈছিল হেলিকপ্টারত ঘোরার লাভালাভের বিষয়ে। মূর চার্টারখনরে উদাহরণ টানি আনিছে, গুড, তাত কোনো অসুবিধা নাই। কেতিয়াবা হেলিকপ্টারত যাওয়া হয়, এইটো মই অস্বীকার নকৰো, সদায় যাওয়া হয়। যদি মই ডিব্রুগড়ত এদিন যাব লাগে, তিনিচুকীয়াত আহিব লাগে, গধূলি লক্ষিমপুৰত আহিব লাগে, ভগবানে দুখন হাত দুখন ভৰি দিছে, কাবাৰটো সহায় লবই লাগিব। মুখ্যমন্ত্রী হেলিকপ্টারত কিয় ঘুরে তার যুক্তি আগবহালে বিজেপি সভাপতি ভবেশ কলিতা, বিধায়ক প্রশান্ত ফুকন, হেমাঙ্গ ঠাকুরিয়া। যদি এজন মুখ্যমন্ত্রী হেলিকপ্টারত নগয় বাই রজুদি যায় তো অন ট্রেনজিটতে 2-3 দিন লাগবে দেখুন। সো তেনেকে অসমখনের উন্নয়ন কত হব? মুখ্যমন্ত্রী মহোদয় সমান্তরালভাবে সকল জেলাত তেওঁ পরিভ্রমণ করে প্রত্যেক জেলার সমভাবে উন্নতি করেছে। গাড়ির তেল যদি বেশি গিয়ে খরচ হয়েছে, তার মানে বুঝিব যে রাজ্যখনের উন্নয়ন হয়েছে, তেওঁ কষ্ট করে ঘুরিছে আর সেইটো কারণে উন্নয়ন হয়েছে। হেলিকপ্টার যে সরকারি কামত ব্যবহার হয়েছে সরকার বিভিন্ন একটিভিটি, আর লগতে মই এইটো কৈছো যে লোন লয় ডেভেলপমেন্টের কারণে, হেলিকপ্টার বিলের কারণে লোন অসম সরকারে লওয়া নাই। অহা যাওয়া কারণে গাড়ির তেল লাগিব, কোথাও হেলিকপ্টার লাগিব, কোথাও বাই রোড যাব লাগিব। হেলিকপ্টারের কথা সুধি মূল্যবৃদ্ধির বাউন্সার বলমরাত অবশ্যই ক্ষুণ্ণ হল বিধায়ক প্রশান্ত ফুকন। নিজকে সংবাদ মাধ্যমলৈ ভয় নকৰো বুলি দম্ভালি মারি এফালৰ পৰা আক্রমণ কৰি গল সংবাদ মাধ্যম। আজি যিখিনি ডেভেলপমেন্টৰ কথা হৈছে সেই কথাখিনিৰ লগত ইয়াৰ 34 কোটি টকাৰ খৰচটো বৰ মই গৌণ বুলি কব খুজিছো। মুখ্যমন্ত্রী মহোদয়ে অহা যোৱা কৰি যদি নকৰে ডেভেলপমেন্টৰ কামৰ এনাউন্সমেন্টৰ ক্ষেত্ৰত তেখেতে গোটেই অসমখন যে ঘূৰি ফুৰে, গাড়ি এখন লৈ যদি ঘূৰি ফুৰে, এই কামখিনি হলহেঁতেনে? সরকারে হেলিকপ্টার উড়া এই প্রসঙ্গক সহজভাবে লৈছে সাংসদ বদরুদ্দিন আজমলে। ব্যবসায়ের সাম্রাজ্য থকা সাংসদ আজমলের মতে হেলিকপ্টারের বিষয়টি বিধানসভার ভিতরের বিষয়, ইয়াত তেওঁৰ মাত মাতিবলগীয়া নাই। এই সেইটো মই নাজানো রে বাবা, অপজিশন আছে, এইবার এসেম্বলি চিঞৰিব কি হয় দেখা যাব, ইনকোয়ারি হব লাগে। এনেকুৱা যদি হৈ থাকে, হসা থাকে, যে কোনো মানুহ হোক, চিফ মিনিষ্টাৰ হোক, প্রাইম মিনিষ্টাৰ হোক, আৰু ওপৰত কানুনৰ ওপৰত কোনো মানুহ নাই। সময়ৰ সদব্যৱহাৰৰ বাবে ৰাজ্য চৰকাৰে ৰাজকোষৰ ধন ব্যয় কৰি হেলিকপ্টাৰ উৰুৱাইছে বুলি এতিয়া যুক্তি চলিছে। ৰাইজেও মূৰ নঘুমাব তেতিয়াহে যেতিয়া সাহসে হেলিকপ্টাৰ উৰুৱাই থাকোঁতে ৰাইজে যদি লাভ কৰে সুচল পথ, ভুগিব নালাগে যদি যানজঁটৰ সমস্যা। কেমেৰাত প্ৰভাস আৰু সঞ্জয় সৈতে বলেন ভট্টাচাৰ্যৰ সহযোগত ৰাজু বৰুৱাৰ ৰিপৰ্ট, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট।